কি বলছো তুমি বোন, যে তোমার দিদি খুব টিপটাপ করে রেখেছে। ওর ঘর পাকা, আমার ঘর ভাঙা। আমার ঘরে যদি এরকম থাকতো না, তাহলে আমিও টিপটপ করে রাখতাম। আমার ঘর ভাঙা ছিল, আমার ঘরে কিছু নেই, দরজা জানলা ভাঙা, হ্যাঁ কিচ্ছু নেই, সব ভাঙা। আর ও বাড়িটা দেখো, কোনো দিকে ফাটল দেখতে পাচ্ছো? পাচ্ছ না। তাহলে এইটুকুনি তোমার বুদ্ধি নেই যে কোন ঘরটা গুছানো থাকা দরকার, কোন ঘরটা গুছানো থাকা দরকার না। অবভিয়াসলি এই ঘরটা গুছানো থাকবে, কারণ এই ঘরটা যেহেতু পাকা, একদম সুন্দর, শক্তপোক্ত জানলা, শক্তপোক্ত, দেখতেই পাচ্ছ তো, সব কিছু সুন্দর। আর আমার ঘরটা তো ভাঙাচোরা, আমিও যখন বাড়ি কিনবো তখন ওইটাও আমার হবে, সুন্দর করে সাজাবো। আর যারা বলছিস না, তো সব কটা বোনে অধিকার আছে, এক কাজ কর, তোদেরকে বলছি, মান্তু মানি রমা সোমাকে পাঠিয়ে দে। তোদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ওদের ক্ষমতা থাকে আমার সম্পত্তিতে হাত দিয়ে দেখাতে, বল। চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সম্পত্তিতে হাত দিয়ে দেখাতে, বল, দেখি ওদের কত ক্ষমতা, বুঝতে পেরেছিস, কত ক্ষমতা দেখি। সারাক্ষণ ফোন করে যাচ্ছে সোনারা, সারাক্ষণ। এবার সোনাদের উদ্দেশ্যে বলছি, দেখো যারা যারা আমাকে ফোন করছো ওই ড্যাশ 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 করার জন্য, তাদেরকে বলছি, দেখো ফালতু ফালতু ফোন করে লাভ নেই, ফালতু ফালতু ফোন করে লাভ নেই। যারা আমাকে 1000 করে, যারা মানে আমার ওপরে পোষণ দেখতে চাও, তারা 500, আর যারা দুই 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 দেখতে চাও, তারা 1000 দেবে। ঠিক আছে, অত বারবার করে ফোন করবে না, ডোন্ট ডিস্টার্ব মি। হ্যাঁ, আমি তোমাদের বলেই দিয়েছি যে ফালতু ফোন করে ইয়ে করবে না, অল টাইম সার্ভিস পাবে, অল টাইম, অল টাইম সার্ভিস পাবে। ঠিক আছে, বারবার ফোন করে করবে করবে, যাদের ইচ্ছে হবে তারা টাকা ঢালবে ফোনপেতে। ফোনপে আমার নাম্বারটা বলছি, 8922777430, এই নাম্বারে ফোনপে আছে, টাকাটা ঢালবে, যে যেমন দেখতে চাও টাকাটা ঢালবে, সে দেখবে। ঠিক আছে, হ্যাঁ আর একটা কথা বলছি, আমি কোনো না আমার কোনো ফটো বা আগের দিয়ে না আমার কোনো ফটো দেব, না ভিডিও কলে আমার মুখ দেখাবো আগের দিয়ে, যখন কাজটা হবে, যখন কাজটা হবে তখন অবভিয়াসলি দেখা, আগের দিয়ে কখনো বলবে না যে একটু দেখি একটু দেখি একটু দেখি একটু তোমার মুখটা দেখি, একটু তোমার পিক দেখি। আমি পিক দেব না, বারবার করে বলছি পিক দেব না। জানো তো আমার, আমাকে যারা ভালোবাসো, খুব টেনশন হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। জানো তো আমার গাছের কত বেল ছিল, ওই আমার গাছে কত বেল ছিল, ওই বেলগুলো আমি তো আমার গাছে কত বেল ছিল, ওই বেলগুলো বিক্রি না করে চলে এসেছি। এবার সব পাশের বাড়ির যে মন্দির, মন্দিরের সব আছে না, ওরা ওরা পেরে খেয়ে নেবে, ভালো লাগছে না, চিন্তা করছি। ওরা তো মানে খাওয়ার জন্য ব্যস্ত বাবা, আর আমার তো কম মানে জায়গা না, প্রচুর জায়গা, ওটা ফেলে আসা মুশকিল, কি বলতো
নোংরা ঝোংরা করে রাখবে, তারপর বেল বেল গাছের বেলগুলো পেরে খেয়ে নেবে। আগের দিন এসেছিল, বিক্রি করেনি। যাই হোক, যে সুনন্দ বলছি, যারা যারা মানে ইয়ে করো, আমাকে ফালতু বিরক্ত করবো না, হ্যাঁ ফোন করে ফালতু বিরক্ত করবো না, ভাল লাগে না আমার। যদি কাজ করতে চাও, ডাইরেক্ট পয়সাটা ঢেলে দেবে, পয়সা ঢেলে দিয়ে তারপরে ইয়ে করবে, আমাকে বিরক্ত করবে না, ভালো লাগে না আমার। বকর 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 বকর, তোমাদের একটা কথা বারবার করে বলবো না, বলে একটা। আচ্ছা, আমি কে দিয়ে খাচ্ছি তোমাদের একটু দেখাবো, ঠিক আছে? রাখছি, টাটা, বাই। গাইস দেখো, দিদি গাজর গাজর আলু ভাজা করেছে, আর বাটা মাছের ঝোল করেছে। আমারটা আলাদা, আমারটা পেঁয়াজ ছাড়া, আর ওদেরটা পেঁয়াজ দিয়ে। ওই যে খেতে বসছি, চল। ঘরের বউ তো খাটবে না, তাই না? অবশ্যই, দিন ছিলাম আমিও খেটেছি প্রচুর। সকাল 4:30 সময় উঠে একদম পাল্লা পালি দিতাম আমার যা, আর আমি ভাত দিদি, আমাকে ভাত দিদে অল্প করে, বেশি না। কত লোক যখন করোনা ছিল, কত লোক তুই জানিস না, তারপরে কত সুন্দর আছে বাড়ি, বড় বড় চিনিস, ও তো আগে ভিখারির মতো ছিল, এখন দেখ বাড়ি দেখ। হ্যাঁ, সবাই ইউটিউব কে ঘৃণা করে না, ইউটিউব কিন্তু সব থেকে ভালো প্লেস, ভালো জায়গা, বুঝতে পারছিস না? মানে 500 দুমুঠো অন্ন জোগাড় করে দিয়েছে। চার দিকে ঘিরে ধরতো আমাকে, আরেকটা লাইটার কিনলাম, জানি বেশি দিন টিকবে না, দুটোই টিকবে না, তাও 20 টাকা তত ওটা গায়ে লাগবে না। রাত্রি কত নারে খাস, 4:30 মনে হয় বাজে, আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে, আমি কখন চান করবো, কখন চান করবো আমি, আমার আর শরীর চলছে না, বিশ্বাস কর। তারপরে আবার এই কল ওকল করতে হবে, ওরা যে মাছ নিয়ে সেই মাছ নিতে করতাম, ওরা চারটা মাছ নিয়ে এত ভাত খাবো না, নিয়েছিস তো, নিয়েছিস তো তুই, দেখে জানি তো খেতে পারবে না, তোকে তো চাই না, ভাত খাবি লাগবে, একটা করে ছোট লোক মানুষ না, বল আমি যে রাত্রিবেলা খাবো না, ওকে দিয়েছিলি মাংস তুলে সেরে দেয়, আমরা দুটো চিনি চিনি দিয়েছি, আমরা ছোট লোক মানুষ, সব বাচ্চা গুলো কে ভাত দিল, দেখো
আমি মিথ্যে কথা বলছি না, দেখো তিনটে মাছ পাঠা হচ্ছে, ঠিক আছে? মনটা খোলা, আমাদের যা ফুল হয়েছে হাতে তো দেয় না, তোমাদের পায়খানা এখানে পায়খানা করতে কি হয়েছে, ঝাড় দিতে